কোটা সংস্কারের দাবিতে সারা দেশ এখন উত্তাল। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন কয়েকজন আর আহত অগণিত। এরকম অবস্থায় উদ্বিগ্ন দেশের ক্রিকেটাররাও। ইতোমধ্যে ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল, মুশফিকুর, তামিম মাহমুদুল্লারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন লিটন দাস, সৌম্য সরকার ও তাসকিনরা। সৌম্য সরকার তার ফেসবুক পেজে লিখেছেন, কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়, শান্তি ফিরে আসুক সবার জীবনে। তাসকিন উদ্বেগ প্রকাশ করেন চলমান আন্দোলনে হানাহানি নিয়ে। এক পোস্টে তাসকিন উল্লেখ করেন, শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল, শান্তি চাই, শান্তি চাই। লিটন দাস জানান, কোথাও কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাই আর কোনো ভাই বোনের ওপর সহিংসতা দেখতে চায় না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক, দেশটা আমাদের সবার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও এবার কোটা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ফেসবুকে তিনি লিখেন, শিক্ষাঙ্গনে চাইনা সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যে কোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক, আসুক শান্তি, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কোটা সংস্কার নিয়ে অনেক ক্রিকেটাররাও তাদের মন্তব্য জানালেও এখন পর্যন্ত নীরব রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং জাতীয় দল থেকে অবসর নেয়া মাশরাফি বিন মর্তুজা। তারা দুজনেই অবশ্য সরকারের সংসদ সদস্য। মুদাসসির আলী, মোহনা স্পোর্টস।